ভাই, আজ আমি আমার নিজের জীবনের যে একটা ইনসিডেন্ট ঘটেছে ওইটা নিয়ে কথা বলতে এসেছি ভাই। সব মা বাবারই স্বপ্ন থাকে ভাই যে ছেলে কলেজ পাস করেছে, এবার একটি ভালো চাকরি পাক, বাবা আমার কতদিন খাইবে। তো সরকারি চাকরি পাওয়া তো দূরের কথা, একটি প্রাইভেট চাকরি জোগাড় করার জন্য আমি জায়গায় জায়গায় ইন্টারভিউ দিতে থাকলাম। ইন্টারভিউ দিতে দিতে মোটামুটি এক জায়গায় আমার সিলেকশনও হয়ে গেল ভাই। নিয়ে আমি সব কিছু জানলাম, কত বেতন, কত ঘন্টা কাজ করতে হবে। ভাই কান্না যে যে ভাই, প্রথম দুদিন অফিস যাওয়ার পর একটি মেয়ে আমার দিকে খুব তাকাইতে লাগলো ভাই। আমি ওর দিকে তাকাইলাম, দুদিন পর জানতে পারলাম ওইটা আমার বসের মেয়ে। আমার মনে মনে খুব আনন্দ হইল, আমার বসের মেয়ে আমার দিকে তাকাইছে। এক সপ্তাহ দেড় সপ্তাহ কাজ করার পর ভাই বসের মেয়ে আমাকে বলছে যে আমার তোমাকে খুব ভালো লাগে গিয়েছে। আমি ভালোই হবে, মন মেয়ে লাড্ডু ফুটা দৌড়বে মেয়ে দো লাড্ডু। তো মোটামুটি একটি লাড্ডু আমার তখন ফুটিয়েছিল। তারপর কিছুদিন পর যখন আমি অফিস থেকে ঘর যাচ্ছি, ঘরে আছি দেখছি ভাই আমার ঘরে বস আর বসের মেয়ে চলে এসেছে। বলছে আমার মেয়ে আজ পর্যন্ত যা যা চাইছে তা তা আমি আমার মেয়েকে দিয়েছি, আজ আমার মেয়ে আপনার ছেলের হাত চাইছে, আপনি আপনার ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে আসব। কান্না ইচ্ছে ভাই আমার, আমি মনে মনে পুরো খুশি ছিলাম যে আমি বহুত বড়ো একটি সাকসেসফুল একটি ছেলে হয়ে গেলাম। এ আমার বস বললো এদিকে আমার অফিসের 50% তোমার, 50% আমার। আমি অনেক খুশ হইলাম, বুঝলি, তোমার নামে একটি ব্ল্যাঙ্ক চেক লিখে দিব, তুমি যত অ্যামাউন্ট ভরবে ওইটা পুরা তোমার, বলে বুঝাতে পারবো না। তারপরে আমাদের বিয়া হইল, আমাকে একটি BMW গাড়ি দিন দিলে, একটি iPhone 13 Pro Max। আবার বলছে আপনি হায়া পোষা যদি নিবে তো দিয়ে দেবো। আমি বললাম না না, অত সময় দিতে পারবো না, ধন্যবাদ, আমাকে ক্ষমা করবেন। নিয়ে কিছুক্ষণ পর দেখছি মা আমাকে উঠাইছে, বলছে এ কামাই না খালো ভরা, উঠ রে, 10টা বাজিল। কি বলবো ভাই, আগের দিনে রাত্রেবেলায় প্রথম দিতে সিনেমা দেখে ঘুমাইছি, যা সব স্বপ্ন দিলে ঘুম, আমি বেকার আছি ভাই। লাড্ডুর জায়গায় আমার অন্য কিছু ফুটে গেল ভাই।